আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অর্থাৎ নিউ সিলেবাস, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছো, তোমাদের যাদের মেজরে হিস্ট্রি রয়েছে তাদের জন্য আজকের এই সিলেবাসটা, সম্পূর্ণ সিলেবাসটা বাংলায় আলোচনা করব। তার জন্য সকলকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের যাদের মেজর হিস্ট্রিটা রয়েছে তারা অবশ্যই ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে, কারণ সিলেবাসটা খুব জানাটা খুব দরকার, না হলে তোমরা একটা পড়ে যাবে আর একটা থেকে প্রশ্ন আসবে, এটা কিন্তু ঠিক নয়। তো আমি বাংলা আলোচনা করছি, তোমরা খাতা কলম নিয়ে বসো, তোমরা লিখে নাও সিলেবাসটা, বাংলাতে আমি বলছি তোমরা লিখে নাও, তাহলে তোমাদের সুবিধে হবে পড়তে। তোমরা লিখে নাও, আমি বাংলায় ইংলিশে দুটোতেই আলোচনা করছি, বাংলাটা তোমরা লিখে নাও। তো দেখো, এখানে আছে ইউনিট ওয়ানে সোর্স অ্যান্ড অ্যাপ্রাচ অফ আনসাইন্ড ইন্ডিয়ান হিস্ট্রি কনসেপ্ট ভারতবর্ষ। তো এখানে কী বলছে যে প্রাচীন ভারতীয়দের সূত্র এবং পদ্ধতি, ভারতবর্ষের ধারণা। ইউনিট টুতে বলছে যে প্রি হিস্টোরিক পেজ অর্থাৎ এজ, তো প্রাকৈতিহাসিক যুগ, প্রাকৈতিহাসিক যুগ আমরা পড়বো। এর মধ্যে থেকে কয়েকটি আছে, যেমন এখানে বলছে যে মেসোলিথিক সংস্কৃতি বলছে, তারপর তোমাদের বলছে ফুড প্রোডাকশান, লিউ খাদ্য উৎপাদন ধারণা, প্রযুক্তি অর্থনৈতিক উৎপাদন, এই বিষয়গুলি পড়তে হচ্ছে। ইউনিট থ্রিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আছে প্রোটো হিস্টোরিক এজ, প্রোটো ঐতিহাসিক যুগ, এর মধ্যে থেকে দ্য হারাপ্পা সিভিলাইজেশন, আমরা হরপ্পা সভ্যতার উৎপত্তি পড়ব, বর্তমান প্রধান স্থান পড়ব, কী কী স্থানগুলো প্রধান রয়েছে, তারপর পড়ব যে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্গানাইজেশান, রিলিজিয়াস, এখানে বলছে যে সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় বিশ্বাস পর্ব এবং অনুশীলন, তারপর আছে দেখো ডিক্লাইন হারাপ্পান কালচার অ্যান্ড ইট কনস্ট্রাকশন। তো এখানে কী বলছে যে হরপ্পা সংস্কৃতির পতন এবং এর অবদান পর্ব। ইউনিট ফোরে আমরা পড়ব যে ভেদিক সিভিলাইজেশন, তো এখানে কী পড়ব, বৈদিক সভ্যতা, এর মধ্যে থেকে পড়ব দ্য আরিয়ান্স প্রবলেম, তারপর পড়বো তোমার এখানে বাসস্থান পর্ব, আর্যদের বিস্তার পর্ব, বৈদিক সাহিত্য, মহাকাব্য, রামায়ণ, মহাভারত পর্ব, তারপর আর্যদের সমাজ পর্ব, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সামরিক কৌশল, ডামা ব্যবস্থা এবং মহিলাদের অবস্থানও কিন্তু আমরা পড়বো। এই যে বৈদিক সভ্যতায় মহিলাদের অবস্থানটা কেমন ছিল সেটা আমরা পড়বো। তারপর ইউনিট ফোরে বলছে যে নিউ রিলিজিয়াস মুভমেন্ট অ্যান্ড ফিলোসফি, তো এখানে বলছে যে নতুন ধর্মীয় আন্দোলন এবং দর্শন, এর মধ্যে তিনটি পয়েন্ট পড়তে হবে, তার মধ্যে আছে বস্তুগত আদর্শগত পটভূমি পড়ব, জৈন ধর্ম পড়ব আমরা, জৈনিজম বুদ্ধিজম, তারপরে পড়ব আজীবিকা, তারপরে ভগবত ধর্ম, শৈব ধর্ম, এইসব পড়ব, তারপর পড়বে সদা দর্শন। তারপর ইউনিট সিক্স আমরা দেখব, ইউনিট সিক্সে কী বলছে, মৌর্য যুগ, ইউনিট সেভেনে আছে মৌর্য যুগ, এর মধ্যে থেকে সোর্স অর্থাৎ সূত্র, কোটিলের অর্থশাস্ত্র পড়ব আমরা, তারপর পড়ব মেগাস্থেনিস ইন্ডিকা পড়ব, অশোকের শিলালিপি পড়ব, প্রত্নতান্ত্রিক চন্দ্রগুপ্ত মৌর্য পড়ব, পড়ব সম্প্রসারণ, পড়ব কোটিলের সপ্তাংশ রাষ্ট্রের তত্ত্ব, রাজ্যের উৎপত্তি পর্ব, অশোক দ্য গ্রেট অশোকের ধর্ম পড়ব, মৌর্য সাম্রাজ্যের পতন পড়ব। এবার আমরা আট নাম্বার ইউনিট দেখছি। তো আট নাম্বার ইউনিটের বলছে যে মৌর্যের পরবর্তী সময়কাল, আমরা মৌর্য সাম্রাজ্যও পড়ব সাত নাম্বার ইউনিটে, এবং আট নাম্বার ইউনিটে আমরা পড়ব যে মৌর্য পরবর্তী যে সময়কাল রয়েছে সেই সময়কালটা, এজ অফ সংঘর্ষ অর্থাৎ সঙ্গমের যুগ পড়ব। তারপর আমরা পড়ব যে পুষ্যমিত্র শুঙ্গ, সাংস্কৃতিক অবদান পর্ব, তো আমি ডিটেলস আলোচনা করছি না। সাতবাহন রাজনীতি আমরা পড়ব, এখানে সাতবাহন রাজনীতিতে বলছে, এখানে মোটামুটি তোমাদের
পাঁচটাতে ছয়টা ইউনিট পড়তে হবে এই আট নাম্বার ইউনিটের থেকে। এবার আমরা নয় নাম্বার ইউনিটটা দেখছি। দেখো এখানে আছে এইডস অফ গুপ্তাস, তো গুপ্ত সম্পর্কে এখানে পড়তে হচ্ছে, অরিজিন অফ গুপ্তাস, তারপর পলিটি, এই বিষয়গুলি পড়তে হচ্ছে। তো প্রত্যেকটা টপিকের ওপরই ভিডিও পাবে, প্রত্যেকটা ইউনিটে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের। দশ নম্বর ইউনিটে বলছে পোস্ট গুপ্তা পিরিয়ড, পরবর্তী গুপ্ত সাম্রাজ্য সম্বন্ধে আমরা পড়ব। তারপর পড়ব সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্ডিশন ইন অ্যানশিয়ান্ট ইন্ডিয়া। তো এখানে বলছে যে প্রাচীন ভারতের সামাজিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক অবস্থা আমরা পড়ব। এক নম্বর বলছে কাস্ট সিস্টেম ইন এশিয়ান ইন্ডিয়া, প্রাচীন ভারতের যে বর্ণপ্রথা রয়েছে সেটা আমরা পড়ব। তারপর পড়ব যে এডুকেশনাল সিস্টেম এশিয়ান ইন্ডিয়া, তো শিক্ষা ব্যবস্থা প্রাচীন ভারতে কী রয়েছে। তারপরে পড়ব যে প্রাচীন ভারতে বিজ্ঞান এবং প্রযুক্তি পড়ব। পড়ব প্রাচীন ভারতে বিবাহ পদ্ধতি এবং মুদ্রা, বিবাহ পদ্ধতিটা কেমন ছিল সেটা পড়ব। তারপর আমরা পড়ব প্রাচীন ভারতের স্বাস্থ্য সচেতনতা, আয়ুর্বেদ এবং যোগা। তো তোমাদের এগারোটা ইউনিট আছে, তোমাদের ইউনিটটা কিন্তু, তোমাদের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, এগারোটা ইউনিট রয়েছে। আমার তো মনে হয় যে যতগুলো সিলেবাস আমি তোমাদের প্রোভাইড করেছি তার মধ্যে এই মেজর হিস্ট্রির যে সিলেবাসটা রয়েছে সবচেয়ে বড়। তো বড় দেখে যে তোমরা ভয় পাওয়ার এরকম কোনো ব্যাপার নাই, যেই বিষয়গুলি তোমাদের রয়েছে সিলেবাসে প্রত্যেকটাই তোমাদের জানা, আমরা প্রত্যেকটাই পড়েছি। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমরা আমার চ্যানেলটি ফলো করো, তাহলে প্রত্যেকটা টপিকের তোমরা ক্লাস পাবে, সাজেশান পাবে, সবটাই পাবে। তো চ্যানেলটি ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।